সম্মানিত বন্ধুগণ আজকে আমরা তৈরি করা শিখব মাউথ স্পিকার বা মাইক্রোফোন সার্কিট এই সার্কিটটিকে আমরা বিভিন্ন এমপ্লিফায়ার বা বিভিন্ন ডিভাইসের সাথে সংযুক্ত করে কথা বলতে পারি আমরা সরাসরি কোনো এমপ্লিফায়ারে কথা বললে বা কোনো ডিভাইসের সামনে কথা বললে সেগুলো কিন্তু আমাদের ভয়েস বা সাউন্ড ক্যাচ করে না আর সেজন্য প্রয়োজন হয় একটি মাউথ স্পিকার বা মাইক্রোফোন সার্কিটের আর মাউথ স্পিকার বা মাইক্রোফোন সার্কিটটি আমাদের মার্কেট থেকে ক্রয় করার প্রয়োজন পড়ে কিন্তু আমরা সেটি মার্কেট থেকে ক্রয় না করে খুব সহজেই আমরা নিজেরাই বাসাবাড়িতে তৈরি করে নিতে পারি কিভাবে তৈরি কি কি কম্পোনেন্ট লাগবে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাছাড়া আজকের এই ভিডিওতে খুব সহজ এবং সাবলীল ভাবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমাদের আমাদের চ্যানেলের চ্যানেলের দর্শকদের অনুরোধে করা দর্শকরা যেন খুব শীঘ্রই একটি মাউথ স্পিকার বা মাইক্রোফোন সার্কিট নিয়ে ভিডিও করি সো ভিউয়ার্স আপনারা হয়তো ইতিমধ্যে ভিডিওটি দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন সো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক সার্কিটটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি টু এন থ্রি নাইন জিরো ফোর ট্রানজিস্টর আমাদের প্রয়োজন হবে একটি হান্ড্রেড কে রেজিস্টর আমাদের প্রয়োজন হবে দুইটি টেন কে রেজিস্টর আমাদের জিরো ফোর পি এফ ক্যাপাসিটর সর্বশেষ আমাদের প্রয়োজন হবে একটি মাউথ স্পিকার সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা ট্রানজিস্টরটির দিকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি টু এন থ্রি জিরো ফোর ট্রানজিস্টরটির এপাশের পিনটি ইমিটার পিন মাঝখানের পিনটি বেস পিন এবং সর্বশেষ এপাশের পিনটি কালেক্টর পিন এবার ট্রানজিস্টরটির বেজের সাথে একটি ওয়ান জিরো ফোর পি এফ ক্যাপাসিটর সোল্ডারিং করে নিতে হবে ওয়ান জিরো ফোর পি এফ ক্যাপাসিটারের কোনো নেগেটিভ পজিটিভ লেগ নাই এজন্য যে কোনো একটি লেগ সোল্ডারিং করে দিতে পারি ক্যাপাসিটারটির অপর লেগের সাথে একটি টেনকে রেজিস্টর সোল্ডারিং করে দিই টেনকে রেজিস্টরের অপর লেগের সাথে আরও একটি টেনকে রেজিস্টর সোল্ডারিং করে দিই টেনকে কে রেজিস্টারের অপর লেগটি ট্রানজিস্টারের কালেক্টর পিনের সাথে সোল্ডারিং করে দিই এবার ট্রানজিস্টারটির বেজ এবং কালেক্টর পিনের সাথে একটি হান্ড্রেড রেজিস্টর সোল্ডারিং করে দিতে হবে ট্রানজিস্টারটির বেজ এবং কালেক্টর পিনের সাথে একটি হান্ড্রেড রেজিস্টর সোল্ডারিং করে দিয়েছি এবার টেন কে ভ্যারিয়েবলকে এভাবে ধরি ভ্যারিয়েবলের এপাশের পিনকে ট্রানজিস্টারের ইমিটার পিনের সাথে সোল্ডারিং করে দিই ট্রানজিস্টারের কালেক্টর পিনের সাথে একটি ওয়ান জিরো ফোর পিএফ ক্যাপাসিটারের লেগ সোল্ডারিং করে দিই ওয়ান জিরো ফোর পি এফ ক্যাপাসিটারের অপর লেগটিকে ভ্যারিয়েবলের এপাশের পিনের সাথে সোল্ডারিং করে দিই সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য সবুজ এবং লাল রঙের তার ব্যবহার করছি সবুজ রঙের তারটিকে ট্রানজিস্টারের ইমিটার পিনের সাথে সোল্ডারিং করে দিই লাল তারটিকে দুটি দুইটি ট্রেনকে রেজিস্টারের মাঝখানে সোল্ডারিং করে দিই লাল এবং সবুজ রঙের তার দিয়ে সার্কিটে পাওয়ার ইনপুট দিতে হবে লাল তার দিয়ে পজিটিভ এবং সবুজ তার দিয়ে নেগেটিভ সার্কিটটি থেকে অডিও আউটপুট পাওয়ার জন্য একটি হলুদ রঙের তার ব্যবহার করছি হলুদ রঙের তারটিকে ভ্যারিয়াবলের মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে দিই সার্কিটটির সাথে আমি সরাসরি মাউথ স্পিকারটি লাগিয়ে দিচ্ছি আপনারা যারা ব্যবহার করতে চান তারা অবশ্যই তার বড় করে নিবেন মাউথ স্পিকারের পজিটিভ লাইনটিকে এখানে সোল্ডারিং করে দিই এবার কালো রঙের তারটিকে ট্রানজিস্টারের ইমিটার পিনের সাথে সোল্ডারিং করে দিতে হবে আমাদের সার্কিটটি তৈরি করা টোটালি সম্পন্ন এবার সার্কিটটিকে পরীক্ষা করব সার্কিটটিকে মূলত আমরা আমাদের এমপ্লিফায়ারের সাথে ব্যবহার করবো এজন্য আমাদের প্রয়োজন হবে একটি এমপ্লিফায়ার সার্কিট সার্কিটটিকে আমাদের এমপ্লিফায়ারের সাথে সংযুক্ত করতে হবে এজন্য আমাদের এমপ্লিফায়ারের পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইনের সাথে সার্কিটের পজিটিভ লাইনটিকে সংযুক্ত করে দিই এবার সার্কিটের নেগেটিভ লাইনটিকে এমপ্লিফায়ারের পাওয়ার সাপ্লাই নেগেটিভ লাইনের সাথে সংযুক্ত করে দিই এবার আমাদের তৈরি সার্কিটটি যে কোনো অডিও সাউন্ড ক্যাচ করবে সোভিয়ার্স সার্কিটটি থেকে অডিও আউটপুট পাওয়ার জন্য এমপ্লিফায়ারের অডিও ইনপুট লাইনের সাথে হলুদ রঙের তারটিকে সোল্ডারিং করে দিতে হবে সো আমরা এমপ্লিফায়ারের অডিও ইনপুট লাইনের সাথে সার্কিটের অডিও আউটপুট লাইনটিকে সোল্ডারিং করে দিলাম এবার আমরা সার্কিটটিকে পরীক্ষা করব এর জন্য এখানে আমরা কথা বলবো দেখবো এখানে সাউন্ড হয় কিনা হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো সো ভিউয়ার্স দেখতেই পারছেন কিন্তু কাজ করছে আমাদের মাইক্রোফোন থেকে সাউন্ড তৈরি হচ্ছে এবার আমরা যদি সাউন্ডটিকে কম বেশি করতে চাই এজন্য আমরা এই ভলিউমটিকে ব্যবহার করতে পারবো অডিও সাউন্ড কম বেশি হবে এবং একই সাথে আমাদের এমপ্লিফায়ার থেকেও আমরা অডিও সাউন্ডটাকে কম বেশি করতে পারবো সো ভিও আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে যে আমি এই সার্কিটটিকে ছোটো এমপ্লিফায়ার সার্কিটের সাথে ব্যবহার করলাম কেন বা আমরা এই সার্কিটটিকে বড় কোনো এমপ্লিফায়ারের সাথে ব্যবহার করতে পারবো কিনা নিশ্চয় আমরা অন্য কোনো বড় ধরনের এমপ্লিফায়ারের সাথেও এটিকে ব্যবহার করতে পারবো সো একইভাবে আমরা এভাবে সংযুক্ত করব সো একইভাবে আমরা সেই এমপ্লিফায়ারের সাথে এই মাইক্রোফোন সার্কিটটিকে সংযুক্ত করে ব্যবহার করতে পারি আজকের ভিডিওটি শুধু শুধুমাত্র আমাদের চ্যানেলের দর্শকদের জন্য তৈরি করা হয়েছে দর্শকদের অনুরোধেই মূলত আজকের এই ভিডিওটি দর্শক কমেন্ট বক্সে জানিয়েছিলেন যেন মাইক্রোফোন বা মাউথ স্পিকার সার্কিট নিয়ে একটি ভিডিও করি আর সেটি মূলত আজকে দেখানো হলো সো ভিউয়ার্স আপনাদেরও কোনো চাওয়া বা কোনো ভিডিও পাওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন সো ভিউয়ার্স দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ